হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউবি স্টাডি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমার মিসলেনিয়াস জিকের 50টি কোশ্চেনের নিয়ে কোশ্চেনের একটি প্র্যাকটিস শিট বানিয়েছি, যেটি প্র্যাকটিস শিটগুলো তোমাদের এই যে 27 তারিখে যে ফুডের পরীক্ষা আছে, তো সেই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্র্যাকটিস শিটটি। তো তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এই ভিডিও এই কোশ্চেনগুলো তোমাদের খুবই কাজে লাগবে। তো যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটি বাজিয়ে রাখো, যাতে আমাদের চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। তো চলো আজকে ভিডিও স্টার্ট করি। তো দেখো, আজকের প্রথম কোয়েশ্চেন আছে তোমার, এসআই পদ্ধতিতে বলের একক কি? তো এসআই পদ্ধতিতে বলের এককে নিউটন বলা হয়, তো বা এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে তোমার নিউটন। তারপর সেকেন্ড দেখো, কালো হীরের অপর নাম কি? তো কালো হীরের অপর নাম হচ্ছে তোমার কার্বন নাইট্রেট হচ্ছে কালো হীরের অপর নাম। তারপরে দেখো, 3 নম্বরের কোশ্চেনে কি আছে, 3 নম্বরে আছে তোমার লোহার প্রধান আকরিকের নাম কি? তো লোহার প্রধান আকরিকের নাম হচ্ছে তোমার হেমাটাইট, হেমাটাইট হচ্ছে তোমার লোহার প্রধান আকরিক। তো চলো নেক্সট। তারপরে দেখো, তত্ত্ববোধিন সভাকে প্রতিষ্ঠা করেন? তো তত্ত্ববোধিন সভা প্রতিষ্ঠা করেন তোমার দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরে আছে, প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন? তো প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন তোমার আত্মারাম পাণ্ডুরঙ্গ। তারপর আছে তোমার, শেরশাহের হিন্দু সেনাপতি কে ছিলেন? তো শেরশাহের হিন্দু সেনাপতি ছিলেন তোমার তোমার ব্রহ্মজিৎ গৌড়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর কোশ্চেনগুলো কিন্তু তোমার মানে মিসলেনিয়াস কোশ্চেন আছে, কোনো একটি সিলেবাস ওয়াইজ কোশ্চেন নয়। তো কোশ্চেনগুলো তোমরা দেখতে থাকো। তো নেক্সট। তারপর দেখো, মুঘল যুগের তাম্র মুদ্রার নাম কি? তো মুঘল যুগের তাম্র মুদ্রার নাম হচ্ছে তোমার দাম ছিল তোমার মুঘল যুগের তাম্র মুদ্রার নাম। তারপর দেখো, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিল? তো সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিল তোমার মঙ্গল পাণ্ডে, মঙ্গল পাণ্ডে ছিল তোমার সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। তারপর বঙ্গভঙ্গ রোধের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো বঙ্গভঙ্গ রোধের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন তোমার লর্ড হার্ডিঞ্জ ছিলেন তোমার বঙ্গভঙ্গ রোধের সময় ভারতের গভর্নর। তো আজকের এই ভিডিওর যে কোশ্চেনগুলো, তো কোশ্চেনগুলো তোমরা খুব খুব মনোযোগ সহকারে দেখো, কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তোমাদের, মানে তোমাদের যে পিএসসি ফুডের যে পরীক্ষা আছে তাতে তোমার 50 নম্বরের জিকে আছে। তো জিকেগুলো তোমরা ভালো করে যদি দেখে নাও, তো আশা করি জিকেতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো চলো নেক্সট। তো দেখো, তারপরে কোশ্চেন আছে তোমার, পৃথিবীর আদিশিলার নাম কি? তো পৃথিবীর আদিশিলার নাম হচ্ছে তোমার আগ্নেয়শিলা, আগ্নেয়শিলাকে পৃথিবীর আদিশিলা বলা হয়। তারপরে দেখো, দাঁত নিয়ে পড়াশোনাকে কী বলে? তো দাঁত নিয়ে পড়াশোনাকে বলা হয় তোমার অডন্টোলজি বলা হয় দাঁত নিয়ে পড়াশোনাকে, বা দন্তবিদ্যাকে বলা হয় অডন্টোলজি। তারপরে দেখো, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি? তো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে তোমার বক্সাইটকে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক বলা হয়। তো নেক্সট। তো তারপর আছে, ভিটামিন এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে তোমার রিটনল বলা হয় তোমার ভিটামিন এর রাসায়নিক নাম। তারপরে দেখো, কুকি কোন রাজ্যের উপজাতি? তো কুকি হচ্ছে তোমার মণিপুর রাজ্যের উপজাতি হচ্ছে কুকি। তারপরে আছে তোমার, গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো গৌতম বুদ্ধ অভয়ারণ্য তোমার অবস্থিত হচ্ছে বিহার রাজ্যে। তো তোমরা কি বলতে পারবে বিহারের বর্তমান রাজ্যপাল কে আছে? তো পারলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো তারপরে দেখো, অর্থ কমিশনের সদস্য সংখ্যা কত? তো অর্থ কমিশনের মোট তোমার সদস্য থাকে 5 জন থাকে অর্থ কমিশনের সদস্য। তারপর আছে, পদার্থের চতুর্থ অবস্থানের নাম কি? তো পদার্থের চতুর্থ অবস্থানের নাম হচ্ছে তোমার প্লাজমা, বা পদার্থের চতুর্থ অবস্থানকে প্লাজমা বলা হয়। তারপরে দেখো, সবচেয়ে হালকা গ্যাসের নাম কি? তো এটি সবাই জানি আমরা, সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে তোমার হাইড্রোজেন, যেটি তোমার বিভিন্ন গ্যাস বেলুন উড়াতে সাহায্য হয় এই হাইড্রোজেন। তারপরে দেখো, লোকসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্যের সংখ্যা কত? তো লোকসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্যের সংখ্যা হচ্ছে মোট 2 জন। তো রাষ্ট্রপতি লোকসভাতে মোট 2 জন সদস্যকে মনোনীত করতে পারেন। তারপরে আছে, ভারতে মোট হাইকোর্টের সংখ্যা কত? তো ভারতে মোট হাইকোর্টের সংখ্যা হচ্ছে 24টি হচ্ছে ভারতের মোট হাইকোর্ট। এরপর আছে দেখো, 2018 ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো বন্ধুরা, তোমরা কি জানো 2018 ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জানলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। তো দেখো, তারপরে নেক্সট কোশ্চেন আছে তোমার, মাউন্ট আবু কোন রাজ্যে অবস্থিত? তো এটির উত্তর হবে, মাউন্ট আবু তোমার রাজস্থান রাজ্যে অবস্থিত মাউন্ট আবু। তারপরে আছে, বেসবল খেলায় কতজন খেলোয়াড় থাকে? তো বেসবল খেলায় সাধারণত 9 জন খেলোয়াড় থাকে। তো এটির উত্তর হয়ে যাবে, বেসবল খেলায় তোমার 9 জন খেলোয়াড় থাকে। তারপরে আছে দেখো, মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? তো এটি হবে তোমার মাদুরাই, মীনাক্ষী মন্দির মাদুরাই অবস্থিত।
তো তারপরে কোশ্চেন দেখো, তোমার ভারী জলের সংকেত কি? তো ভারী জলের সংকেত হবে তোমার ডি টু হচ্ছে তোমার ভারী জলের সংকেত। তারপর হচ্ছে তোমার গুরু গোপীনাথ কোন নাচের সঙ্গে যুক্ত? তো গুরু গোপীনাথ তোমার কথাকলি নাচের সঙ্গে যুক্ত। তারপর আছে তোমার মানে বিহু কোন কোন রাজ্যের উৎসব? তো বিহু তোমার আসাম রাজ্যের উৎসব। তো তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও আসামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি, তো পারলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপরে প্রশ্ন দেখো, তোমার সবুজ বিপ্লব কি উৎপাদনের সঙ্গে যুক্ত? তো সবুজ বিপ্লব তোমার বীজ উৎপাদনের সঙ্গে যুক্ত বা গম চাষের সঙ্গে যুক্ত হচ্ছে তোমার সবুজ বিপ্লব। তারপর হচ্ছে দেখো, দাদাসাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় সিনেমা ক্ষেত্রে। তো এবছর 2018 সালে 2018 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিল, এটি তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও। তো তারপরে আছে দেখো, ডুরান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো ডুরান কাপ তোমার ফুটবল খেলার সঙ্গে যুক্ত। তো দেখো তারপরে কোশ্চেন আছে তোমার, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক তোমার আসাম রাজ্যে অবস্থিত। তারপরে দেখো, গোদান বইটির লেখক কে? তো গোদান বইটির লেখক হবে তোমার প্রেমচাঁদ। প্রেমচাঁদ হচ্ছেন তোমার গোদান বইটির লেখক। তারপর হচ্ছে তোমার সিপাহী বিদ্রোহ কত সালে হয়? তো সিপাহী বিদ্রোহ হয় তোমার 1857 সালে। তারপরে প্রশ্ন আছে তোমার, সাঁচিস্তূপ কে নির্মাণ করেন? তো সাঁচিস্তূপ নির্মাণ করেন তোমার সম্রাট অশোক নির্মাণ করেছিলেন সাঁচিস্তূপ। তারপর আছে জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? তো জাতীয় পতাকার নকশা তৈরি করেন তোমার পিঙ্গালি ভেঙ্কাইয়া তোমার জাতীয় পতাকার নকশা তৈরি করেন। তারপর আছে তোমার শক ক্যালেন্ডারের প্রথম মাস কি? তো শক ক্যালেন্ডারের তোমার প্রথম মাস হচ্ছে চৈত্র। তারপরে দেখো রয়েছে, রোধের একক কি? তো রোধের একক হচ্ছে তোমার ওহম বা রোধের এককে ওহম বলা হয়। তারপর আছে তোমার, ভারতের অর্থনৈতিক জনক কে? তো ভারতের অর্থনৈতিক জনক হচ্ছে তোমার অ্যাডাম স্মিথ হচ্ছে ভারতের অর্থনৈতিক জনক। তো জাতীয় তারপর হচ্ছে তোমার জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় কত সালে? তো জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় তোমার 1952 সালে জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয়। তারপরে ধরো নেক্সট কোশ্চেন আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কে কি বলা হয়? তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে বলা হয় তোমার ব্যাঙ্কার্স ব্যাঙ্ক। তো এটাই ছিল আজকে আমাদের তোমার জিকে মিসলেনিয়াসের যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর ভিডিও। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো তো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাও, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো, এবং যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখো। তো ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।